হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটা ভোগ, সপ্তপুরী পিঠে। সামনেই আসছে স্নান যাত্রা, এটা আপনি বাড়িতে বানিয়ে নিয়ে জগন্নাথ দেবকে ভোগ দিতে পারেন, অথবা এটা বছরের যে কোনো সময় বানিয়ে নিয়ে জগন্নাথ দেবকে ভোগ লাগাতে পারেন। চুলনা দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে 1 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা এখানে যদি গলানো হয় তাহলে 2 টেবিল চামচ দেবো, আর দিয়ে দেবো সন্দক লবণ। পুরীর জগন্নাথ মন্দিরে কোনো প্রকারে ময়দা ব্যবহার করা হয় না, তাই আমি এখানে আটা নিলাম। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এরপর ঘিয়ের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এরকম চাপ দিলে এরকম দলা পেকে যাবে, তখনই জানবেন আপনার ময়ানটা খুব সুন্দর হয়েছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নেব। আমার এখানে আটাটা মাখা হয়ে গেছে। আটাটা কিন্তু খুব নরম হবে না, রুটির যেমন আটা মাখা হয় ঠিক ওই রকম হবে। এরপর এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। 15 মিনিট পর আমি আবার কিছুক্ষণ এটাকে মেখে নেব। দুই থেকে 3 মিনিট মেখে নেওয়ার পর এটার থেকে আমি 7টা পুরি বানিয়ে নেব। এখানে আমার 7টা পুরি বানানো হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এগুলোকে গোল করে নিয়েছি। এখানে 2টো পুরি বড় হবে আর 4টে পুরি ছোট হবে। এরপর এটাকে সাইডে রেখে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে 1 কাপ মতো গুড় দিয়ে দিলাম। এরপর আমি 1 কাপ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। এরপর নারকেল কোড়ার সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব। গুড়টা সম্পূর্ণভাবে গলে এলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ গোলমরিচ দিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা পুর বানিয়ে নেব। এখানে আমার নারকেলের পুরটা বানানো হয়ে গেছে। এরপর আমি এটাকে সাইডে রেখে দেব। এরপর ময়দাগুলোর থেকে লেচিগুলো নিয়ে রুটির আকারে বেলে নেব। রুটিটা এখানে যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি। একই রকমভাবে বাকি লুইগুলোও আমি বানিয়ে নিয়েছি। এখানে 4টে ছোট রুটি হয়েছে আর 2টো বড় রুটি হয়েছে। এরপর একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ মতো আটা নিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটা ভালো করে গুলে নেব। এমনভাবে গুলবো যাতে এর মধ্যে কোনো গোটা না থাকে। এটা আমি আঠার মতো ব্যবহার করব। এরপর একটা বড় রুটি নিয়ে তার উপরে যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এইরকমভাবে ছড়িয়ে দেব। পুরটা এরকমভাবে দিয়ে নেওয়ার পর আমি যে আটার গোলাটা বানিয়ে রেখেছিলাম সেই গোলার থেকে এরকমভাবে আঙুলের সাহায্যে ধারে বুলিয়ে নেব। ভালো করে বোলানো হয়ে গেলে একটা ছোট রুটি নিয়ে এর উপরে বসিয়ে দেব। রুটিটা ভালোভাবে বসানো হয়ে গেলে উপরে আমি আবার নারকেলের পুরটা দিয়ে দিলাম। নারকেলের পুরটা দিয়ে দেওয়ার পর আবার আমি সাইডে আটার গোলাটা দিয়ে দেব। এরপর আমি উপরে আবার আর একটা ছোট রুটি বসিয়ে দিলাম। ঠিক এইরকম প্রসেসে বাকি 4টে রুটি একইভাবে বসিয়ে নেব। এরপর শেষ রুটির উপরে আবার আমি পুর আর 4-5টা আটার গোলাটা দিয়ে দিলাম। আটার গোলাটা দিয়ে দেওয়ার পর আর একটা যে বড় রুটি বেঁচে ছিল সেটা আমি উপর থেকে দিয়ে দিলাম। এরপর 4-5টা ভালো করে চিপে চিপে আটকে নেব। এরপর রুটির ধারগুলোকে এইরকম পদ্ধতিতে মুড়ে নেব। এখানে পুরীর 4-5টা ভালোভাবে মোড়া হয়ে গেছে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে এই পুরীটি ঘিয়ে ভাজা হয়, কিন্তু আমি ঘরে বানাচ্ছি বলে এটা আমি সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর এটাকে সাবধানে
তেলের মধ্যে ছেড়ে দেব। এরপর একদম কম আঁচে এটাকে ভেজে নেব। এইরকমভাবে দেখব কিছুক্ষণ পর ফুলে গেছে। এরপর আমি এরকম উপর দিয়ে তেলটাকে ছড়িয়ে দেব। এক সাইডটা হয়ে গেলে অপর পাশটা আমি সাবধানে উল্টে নেব। ভাজার সময় গ্যাসের আঁচটাকে অবশ্যই কম রাখতে হবে, নইলে বাইরেটায় কালার চলে আসবে। আর উল্টোটা ভাজার সময় ঠিক এইরকমভাবে তেলটাকে উপর দিকে ছড়িয়ে দেব, তাহলে উপর দিকটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখানে সপ্তপুরিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর ভালো করে তেল ঝরিয়ে নিয়ে আমি এটা তুলে নেব। ব্যাস আমার এখানে রেডি হয়ে গেল জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের মধ্যে একটা ভোগ, সপ্তপুরি। এই সপ্তপুরি পিঠেটি আপনি জগন্নাথ দেবকে ভোগে লাগাতে পারেন। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটির মধ্যে কোনো যদি ভুলকুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। জগন্নাথ দেবকে কীভাবে সপ্তপুরি ভোগ লাগাতে হয় সেটা সহজ পদ্ধতিতে আপনাদের দেখা। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।